এটা অগস্ট মাস, শোকাবহ মাস। আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার শহীদ পরিবারদের উপর শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। এই অগস্ট মাস আমি কিন্তু জন্মদিন করি না, আমার ইচ্ছা করে না, তো আমি কোনো সময় করি না। অনেক আগে, অনেক বহু আগে যখন আমি নায়িকা ছিলাম তখন দুই তিনবার করেছি, এখন আমার মন চায় না অগস্ট মাসের জন্মদিন করতে। এই নাতিরা কোনো সময় ধরলে ওই ছোট্ট মোট্ট একটা কেক নিয়ে আসে, কাটি। বিরাটভাবে আয়োজন ছিল না। যখন আমি বিয়ের আগে আমার মা আমার জন্মদিন আসলে, আপনারা জানেন যে আমি হিন্দু পরিবারের মেয়ে, ওই মা আর কি পায়েস, আপনারা যেটাকে ফিরনি বলেন, ফিরনির পায়েস কিন্তু আলাদা, পায়েস হয় গোটা চালের, ফিরনি হয় ভাঙা চালের, পায়েস করে ওই মুখে দিতেন আর কি, লুচি পায়েস টায়েস করে, তখন একটু ভালো খাওয়া দাওয়া হতো। আমরা সাত ভাই বোন, সাত ভাই বোনের জন্মদিন হলে, সাত ভাই বোনের জন্মদিন যদি বিরাট আয়োজন করা হয় তাহলে তো মুশকিল। তো আমি ছোটো বলে ওই মা আর কি করতেন ছোট্টখাট্টো করে পরিবারকে নিয়ে। তখন তো জন্মদিনে আমরা করতাম না, ওই ওই পরিবার পরিবারই ভিত্তিক করতাম। তখন এটা চলনটা ছিল না যে সবাইকে দাওয়াত দিয়ে করে, এখন তো চ্যানেল, তখন তো চ্যানেল ছিল না, তখন রেডিও আর 64 সালে বিটিভি। তা 64 সালে বিটিভি যখন, তখন তো আমি তো 62-তে আমি চলচ্চিত্রে আসি, তো বিটিভি যখন হয় তখন তো চ্যানেল ছিল না, চ্যানেল তো বাংলাদেশ স্বাধীনতার পর চ্যানেলগুলো আস্তে আস্তে হয়, তখন তো আমার আস্তে আস্তে তো বয়সের দিকে চলে গেছি আর কি। আর যারা করে তারা তো সেটা তোমরা জানোই। আমার জীবনটাকে লম্বা লাগে নাই, আমার এখনও লম্বা লাগে না, কারণ আমার জীবনটা খুব সুন্দর। জীবনটা এই জন্য সুন্দর যে আমি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম, বাবাকে হারিয়েছি 6 মাস অবশ্য, ওইটা আমার হয়তো দুঃখ থাকতে পারে, কিন্তু ভাই বোনের আদর, মায়ের আদর পেয়ে বড় হয়েছি, চলচ্চিত্রে আসছি, আপনারা সবাই জানেন রূপবান ছবিটা 64-এ রূপবান রিলিজ হয়েছে। আমি আসার দুই একটা ছবি করার পরে, ধারাপাত করার পর রূপবান করি, রূপবানটা সুপারহিট সুপারহিট হয়, যার জন্যে তারপরে পরপর অনেকগুলো আমাকে পিছনে তাকাতে হয় নাই। আমি একটার পর এক ছবি, উপরওয়ালা রহমতে মা বাবার আশীর্বাদে হিট হয়ে গেছে।